আশ্চর্যজারিদে মুক্তি পাবে নায়ক শাকিব খানের রাজকুমার ছবিটি। প্রিয়তমা দিয়ে তুল কালাম সাফল্যের পর এই নায়ককে নিয়ে আরও একটি ছবি বানিয়েছেন হিমেল আশরাফ। এই ছবি প্রযোজনাও করেছেন প্রিয়তমার প্রযোজক রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান। ছবিটি কেন জানি খুব একটা আলোচনা জমাতে পারছে না, এ নিয়ে অনেক কথাবার্তাই চলছে। নেই কোনো ভালো টিজার, নেই কোনো ভালো পোস্টার, আসেনি ট্রেইলারও। রাজকুমারের ভাগ্যে কি লেখা আছে সেটা নিয়েই শঙ্কায় পড়েছেন শাকিব খানের অনেক ভক্তরা। তাই অনেকে হিমেলের ওপর মন খারাপ করে হিমেলকে অনেক সমালোচনা করছেন। অনেকে আবার ভিড়ে গেছেন অনন্য মামনের দরদ আর রায়হান রাফির তুফানের দিকে। এই দিকে ঈদে যখন রাজকুমার নিয়ে নানান রকম সমালোচনা চলছে, তখন আরেক সমালোচনা জন্ম দিল তুফান সিনেমাটি। রায়হান রাফি জন্মদিন উপলক্ষে শাকিব খানের একদিন আগে মুক্তি দিয়েছেন একটি পোস্টার। তুফানের সেই পোস্টারে শাকিব খানকে দেখে অনেকেই খুবই উত্তেজিত, আনন্দিত এবং খুশি। শাকিব খানের ভক্তরা সেটা শেয়ার করে তাদের মনের ভাষাও লিখছেন। নায়ক শাকিব খানের জন্মদিনের আগের দিন এই পোস্টারটি চলাচলে শাকিব খানকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। তবে অধিকাংশ নেটিজেনরাই মনে করছেন এই পোস্টারটি নকল। কেউ বলছেন এটি তামিলের KGF এর স্টাইলের বানানো হয়েছে, কেউ বলছেন কলকাতার জিতের বস এবং চেঙ্গিস খান ছবির দুইটি পোস্টারের মিক্সড করেই শাকিব খানের এই পোস্টারটি বানানো হয়েছে। এখানে শাকিব খানকে দেখা যায় সিগারেট হাতে বসে আছেন এক সোফায়, তার অ্যাকশন মোড। সামনে রাখা আছে একটি বন্দুক। তবে এডিটিং নিয়েও অনেকে হাসাহাসি করছেন। পোস্টারটির বাম হাতের দিকে তাকালে দেখা যায় সেইখানে আঙ্গুল দেখা যাচ্ছে না। এডিটিং যে খুব একটা ভালো হয়নি সেটাই বোঝাতে যাচ্ছেন সবাই। অনেক শাকিবিয়ানরা মনে করছেন রায়হান রাফি কি ইচ্ছে করেই শাকিব খানকে নকল পোস্টার দিয়ে বিতর্কে ফেলতে চাইছেন। রায়হান রাফির সঙ্গে শাকিব খানের সম্পর্কটা ঠিক মানতে পারছেন না শাকিবের ভক্তরা। সুযোগ পেলেই তারা রায়হান রাফিকে কাঠগড়ায় দাঁড় করান। শাকিব খানকে নিয়ে রায়হান রাফি কোনো খারাপ কিছু করছে বলেই তারা মনে করে। নইলে তুফানের মতো এরকম একটি আলোচিত সিনেমার পোস্টার সেটা কেন নকলের অভিযোগ উঠবে? সবাই মনে করছেন যত দ্রুত সম্ভব এই পোস্টারটির বদলে অন্য একটি নতুন পোস্টার প্রকাশ করা হোক। এইদিকে এই পোস্টারটি আরও আলোচনার একটা কারণ হলো সিগারেট। শাকিব খানকে দেখা গেছে পোস্টারে বসে বসে তিনি ধূমপান করছেন। ধূমপান বাংলাদেশের আইনত নিষিদ্ধ। ধূমপানের প্রচার করা খুব একটা পছন্দ করেন না দেশের আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীগুলো, তাই এই নিয়ে অনেক রকমের ঝামেলাও তৈরি হতে পারে। পোস্টারে ধূমপানের কোনো বিষয় থাকলে সেটা কখনোই মুক্তির অনুমতি পায় না, তাই এইটা নিয়েও ভাবতে হবে রায়হান রাফিকে।